সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আমাদের সকলের প্রিয় প্রাক্তন আসানসোলের মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি মহাশয়, তার কাছে দিলীপ ঘোষ মহাশয়, নেতা প্রাক্তন মন্ত্রী বিধায়ক রাজীব কা, অন্যান্য যে গুণী ব্যক্তিরা উপস্থিত আছেন, আমার সঙ্গে আমাকে যিনি নিয়ে এসেছে আমার পশ্চিম বর্ধমান জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি লক্ষ্মণ দা, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টি পরিবারকে যে তাদের এই বৃহৎ পরিবারে তারা আমাকেও একটা ছোট্ট জায়গা করে দিয়েছেন, আমাকে আপনাদের সঙ্গে কাজ করার, এই দলের একটা সংগঠক হিসাবে, দলের কর্মী হিসাবে কাজ করার সুযোগ করে দিয়েছেন, তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই আজ থেকে আমার মনে যেটা আছে, মনের ভাবনা স্বাধীনভাবে বলার সুযোগ পাব। আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না, কিন্তু এটা আমাকে বলতেই হবে যে বিগত প্রায় দুবছর ধরে প্রকাশ্য মনের ভাবনার বহি প্রকাশ করা খুব সম্ভব ছিল না, মনে এক কথা থাকতো, বাইরে আরেক কথা বলতে হতো, এবং এমন অনেক কথা, অনেক উপলব্ধি যেটা মানুষের সঙ্গে আমরা শেয়ার করতে চাইতাম সেটা শেয়ার করার অবকাশ ছিল না। আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করবো ভারতীয় জনতা পার্টির পরিবারের প্রতি, যে তারা অন্তত আমাকে এই সুযোগটি করে দিয়েছেন, যাতে এখন থেকে আমি যেটা ভাববো সেটাই বলতে পারবো, কোনো কৃত্রিম ভাব থাকবে না, কোনো আর্টিফিশিয়ালিজম থাকবে না, যেটা মনে আসবে সেটাই বলতে পারবো, এবং সে আমার ভাবনার কথা। যতবার আমি একটা রাজনৈতিক দলে বিভিন্ন যে মতাদর্শ আছে তার সঙ্গে যখন কম্পেয়ার করেছি, সবসময় আমি আমাকে আমার ভাবনাকে ভারতীয় জনতা পার্টির চিন্তাধারার অনেক কাছে পেয়েছি, এবং তারা তাদের কাছে আবেদন করার পর তারা আমাকে সুযোগ করে দিয়েছেন যে তুমি যখন দর্শনের দিক দিয়ে আমাদের ভাবনার অনেক কাছে, তখন তুমি আমাদের পরিবারের সদস্য হয়ে কাজ করো, এই সুযোগ করে দেওয়ার জন্য দিলীপ দার প্রতি, অন্যান্য ভারতীয় জনতা পার্টি যত নেতা নেত্রী আছে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে বাংলায় পরিবর্তন আসবে, বাংলার মানুষ যে পরিবর্তন চায় সে পরিবর্তন আসবে, এই আশা রেখে আরেকবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় শ্রীরাম। এটা আজকে নতুন না, ছোট থেকেই বলে আসছি, কিন্তু আগে মঞ্চে বলার সুযোগ হতো না, আজ থেকে মঞ্চে বললাম জয় শ্রীরাম। নমস্কার, আমি শাহিদ ইমাম, আপনাদের এলাকার ছেলে। আগামী 12ই মার্চ আরামবাগ সুধানুলে আমার সিনেমা রিলিজ হচ্ছে, ছবির নাম হচ্ছে শীলতা হানির পরে, সবাই দেখতে আসুন কিন্তু। চাওয়া পাওয়া পুরী তেল
সমস্যা সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Sometimes fashion can change vision.